मिलन हबे कत दिने तोको प्रायोर नीसी चे आछे कालो सोसी। প্রথম দিনটা শান্তিনিকেতনের বাউল সঙ্গী রিসর্ট, যেটা শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, কাটানোর পরে আজকে আমরা চলে এসেছি একদম শান্তিনিকেতনের বুকের উপর একটি হোটেলে, মানে একদম বিশ্বভারতীর পাশের একটি হোটেল, যার নাম হলো হোটেল সেন্ট্রাল প্লাজা। একদম নতুন হয়েছে এই হোটেলটা, আর এটা বোলপুর লজের একদম পাশে। সো আমরা আমাদের একটু রুম টুরটা দিইনি, এটা হলো আমাদের রুম। আমাদের রুম নাম্বার হলো 201, যাচ্ছে ভিতরে, একদম নতুন কনস্ট্রাকশন। সো এটা হলো রুম, একদম ছোট্ট রুম, বেশি বড় নয়। আর এখানে একটা টিভি আছে ক্ল্যারিয়নের, সোনালি জিজ্ঞেস করছিলে এটা আবার কোথাকার ব্র্যান্ড। আর ডিশ টিভি আছে, যদিও আমরা টিভি টিভি দেখি না, খুব একটা চালাই না। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, মানে মোটামুটি ঠিকঠাক। এখানে একটা আয়না, মানে মেয়েদের সাজাগোজার জন্য আমরা অলরেডি রেডি। আর এখানে বসার একটু চেয়ার টেবিল আছে, দিস ইজ দ্য বেড, দুজনের জন্য আমি বলবো মোর দ্যান সাফিসিয়েন্ট। বেশ কিছু প্লাগ পয়েন্টস আছে, একটা ইন্টারকম আছে, তো রুম সার্ভিসের জন্য ডাকতে পারো, অল আউট দেওয়া আছে। আর কীটা হলো এরকম, ও ওয়াশরুম তো দেখাতেই হবে। সো ওয়াশরুমও বড়ো নয় ছোটো, বাট যথেষ্ট ভালো, ওয়েল ফার্নিশড, একদম সব কিছু আছে, আমেরিকান ইউজ। অ্যান্ড দিস ইজ মি অলরেডি রেডি। আর গিজারও আছে, তো গিজারটা নিচে ফোন করে অন করতে হবে। সো আমরা রেডি হয়ে গেছি, আমি আর সোনালি, সোনালি পুরো ভূত হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ। আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি শান্তিনিকেতন ট্যুর করতে। এটা হলো মন্দির শান্তিনিকেতনের, যদি এখন এটা বন্ধ। 1962 সালে এটাকে 1 টাকা দিয়ে কেনা হয়েছিল, তারপর এটাকে রিকনস্ট্রাক্ট করে 1963 সালে এটাকে সম্পূর্ণ তৈরি করা হয়। তো শান্তিনিকেতন এরিয়ার যদি সবথেকে পুরনো কিছু বাড়িঘরের কথা বলি, তার মধ্যে এই বাড়িটি বা এই মন্দিরটি খুবই উল্লেখযোগ্য। এটা হলো ছাতিমতলা, শান্তিনিকেতনের শুরু আরম্ভের জায়গা ছাতিমতলা। 1862 সালে রায়পুর গ্রাম বন্ধু শিষ্য ভুবন সিংয়ের বাড়ি যাবার পথে দুইটি ছাতিম গাছের তলায় বসে নির্জন স্থানে ব্রহ্মধর্ম দীক্ষিত দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর সাধনা করে উপলব্ধি করেছিলেন। বছরে 2 দিন আমরা ছাতিমতলায় প্রবেশ করতে পারি। 7ই পৌষ মেলার সকালবেলায় 7টার সময় উদ্বোধনী অনুষ্ঠান, আর 6ই মাঘ বেলা 3টের সময় মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান যখন পালিত হয়। বাকি সারা বছর ছাতিমতলার গেট বন্ধ থাকে। আমরা এখন চলে এসেছি ডিয়ার পার্কে। ডিয়ার পার্কটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য আকর্ষণ আমাদের শান্তিনিকেতনে। এখানে সবার আগে এটা হলো ডিয়ার পার্ক, আর ডিয়ার পার্ক সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে। বল্লভপুর নাম অনুসারে অভয়ারণ্যটি নামাঙ্কিত 1957 সালে, ওকে, তো অনেক পুরনো ইনফ্যাক্ট। আর এটা হলো পুরো ডিয়ার পার্কের ম্যাপটা। তো আমরা আস্তে আস্তে ডিয়ার পার্কে যাত্রা শুরু করছি, আর আপনাদের দেখাচ্ছি যে ডিয়ার পার্কে কী কী আছে। এদিকে কিছু ফুলের বাগান ঠাগান আছে, আর এ পাশটা যদি দেখি, এখানে কিন্তু বিশাল বড় জঙ্গল, আর এদিকে কাঁটা তারে ঘেরা। প্রথম আমরা যে পাখিটি দর্শন পেলাম সেটা হলো আমাদের ন্যাশনাল বার্ড ময়ূর। পুরো ভূত হয়ে এসছে, না শোনালে একটু সমস্যা আছে, ট্যান ঠ্যান পড়ে যেতে পারে, তার জন্য শোনালে একদম পুরো ফুল প্রোটেকশান নিয়ে এসছে। এই জন্য একটা এক্সক্লুসিভ ফটো আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর, যে সোনালি ট্যান পড়ার আগে কেমন ছিল, ট্যান পড়ার পরে কেমন হয়েছে, না আগে কেমন ছিল ট্যান সমেত, আর এখন ট্যান ছাড়া কেমন হয়েছে। চারিদিকের পরিবেশটা কিন্তু খুব শান্ত। একটা ওয়াচ টাওয়ারও আছে, না একটু ওয়াচ টাওয়ারে উঠি। আর কিছু হোক না হোক, এই উপরে আসার পর কিন্তু বেশ ভালো হাওয়া লাগছে। সবই ঠিক আছে এখানে, খালি সমস্যা একটাই, সেটা হলো প্রচণ্ড রোদ আর গরম। মানে আপনারা যদি ভাবেন আর তো ওই 5-6 দিন পরেই দোল, দোলেও শান্তিনিকেতনে আসবেন, বেশি করে সানস্ক্রিন নিয়ে আসবেন আর প্রোটেক্টিভ গিয়ার সব নিয়ে আসবেন, বিকজ এখানে কিন্তু প্রচণ্ড গরম আর রোদও প্রচণ্ড বেশি। আমরা একটু আইসক্রিম ব্রেক নিচ্ছি, অ্যাকচুয়ালি এত গরম লাগছে। এখন আমরা চলে এসেছি
সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামে সবার আগে বলে দিই কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা আপনার জেনে নিন। ভিতরে যদি ভিডিওগ্রাফি করতে হয় তার জন্য আলাদা পারমিশন নিয়ে আপনাকে ক্যামেরার জন্য চার্জ দিতে হবে। নর্মাল অ্যাডাল্ট এন্ট্রি হলো 20 টাকা করে। আর একটা হলো টাইমিংটা এখানে বলে দিই, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি। প্রথমেই যেটা আমার মনে হচ্ছে আমি নর্থ ইস্টের কোনো একটা জায়গায় চলে এসেছি, বুঝতে পারলাম এরকম ডেকোরেশনের কারণ। এখানে সিকিম উৎসব চলছে 2022, যার জন্য এই জায়গাটাকে প্রিপেয়ার করা হচ্ছে। এটা হলো সিকিম উৎসবের জায়গা, আর এখানে অনুষ্ঠান হয়, তার জন্য এটা ঠিক একটু সিকিম বা নর্থ ইস্টের আদলে ডেকোরেট করা হয়েছে। এই সৃজনী শিল্পগ্রামটাকে পুরোপুরি দেখাতে গেলে একটা বড় সড়ো 10-15 মিনিটের ভিডিও হয়ে যাবে, তাই আমি কিছু কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। সৃজনী শিল্পগ্রামটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন ইভেন্টের জন্য, যেমন আমাদের এখানে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জায়গায় হয় কলকাতায়। আর এখানে আলাদা আলাদা স্টেটের, রাজ্যের একটা করে বাড়িঘর আছে, খুব সুন্দর সুন্দর হাতের কাজ আছে, আর একটা বড় বুদ্ধ মূর্তি আছে, এছাড়াও অনেক কিছু পাবেন আপনারা। তার সাথে সাথে ছোটো একটা হাটও আছে যেখানে কিছু কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো যেটা বললাম, কৃত্রিমভাবে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে, যেখানে আপনারা শান্তিনিকেতন বা পুরনো বাঙালি ঐতিহ্যের কিছু ছোঁয়া পাবেন। ফটো তোলার প্রচুর জায়গা আছে, আপনারা চাইলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ফটো ভিডিও তুলতে পারবেন। কিন্তু এখানে এসে আমাদের সবথেকে বড় পাওনা ছিল এই গানটা। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। দাসমিদার ভালোবাসা, দাসমিদার ভালোবাসা, সেই তোমরা লুটেলো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? হে বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? জয় গুরু জয় গুরু জয় গুরু। সকলকে আমার অনেক অনেক প্রণাম, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাউল শিল্পী দিলীপ বীরবংশী। আমি এই শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে আমি নিয়মিত বসে গান টান করি, সকলকে আনন্দ দিই। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বেঙ্গলি ফোক ক্যানভাস। যদি কারো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। দিলীপদার কাছ থেকে আরও বেশ কটা গান আমরা শুনলাম, আমি ভিডিওগুলো রেকর্ডও করে নিলাম। আমার ইচ্ছা আছে ওগুলোকে পরে আলাদা কোনো ভিডিওতে আপলোড করে আপনাদের দেখানো, তার কারণ এই একটা ভিডিওর মধ্যে যদি সেই সব গান আপলোড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দিলীপদার তুমি ভালো থেকো, তোমার সাথে দেখা হয় আমাদের খুব ভালো লাগলো। তখন সময় প্রায় 1:30। এবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানে খেতেই হবে। খাওয়ার জন্য আমরা চলে গেলাম রাম শ্যাম রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। যদি আপনারা শান্তিনিকেতনে আসেন তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো এই রেস্টুরেন্টটায় আপনারা লাঞ্চ করতে আসবেনই, আপনাদের খুব ভালো লাগবে। এটা একদম সোনাঝুরির হাটের পাশেই, জঙ্গলের ভিতরে, যেখানে এসে আপনারা লাঞ্চ ডিনার করতে পারেন। আর তার সাথে এখানে রিসোর্টও আছে যেখানে থাকতেও পারেন চাইলে। খাওয়া দাওয়ার কথা বলি, এখানেও সেম, যদি আমি দামটা দেখি সেই 170 টাকা থেকে আপনার ভেজ মিল স্টার্ট হচ্ছে, তারপরে আপনার যেরকম ননভেজ নেওয়ার ইচ্ছা সেরকম আপনারা নিতে পারেন। খাওয়া দাওয়া, পরিবেশন, আর স্পেশালি যারা সার্ভ করছিলেন তাদের ব্যবহার অসাধারণ। এবার সোনাঝুরির হাটের পালা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তো চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। আজকে শুক্রবার, তো সোনাঝুরির হাট কিন্তু সেইভাবে বসার কথা নয়, কেন আগে কি হতো শনিবার রোববারই সোনাঝুরির হাট বসতো, কিন্তু এখন সোনাঝুরির হাট রোজই বসে। আর আজকে যেহেতু শুক্রবার অনেক লোকজন আসছে, তাই আজকে স্পেশাল একটা পারফরমেন্স দেওয়া হলো সোনাঝুরি হাটের জন্য। তাই আপনাদের দেখাচ্ছি সোনাঝুরি হাটের কিছু এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, একটু পরেই কিন্তু সোনালির একটা স্পেশাল পারফরমেন্স আছে যেটা আপনারা এখনই দেখবেন। Thank you.
এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে অনেকদিন ধরে আমি চেয়েছিলাম আমি অনেককে দেখেছি ভিডিওতে এরকম এনাদের সাথে নাচতে তো আমি তো একদমই মানে নাচ একদিকে আমি একদিকে তো যাই পেরেছি হাত পা নাড়িয়ে কিছুটা করেছি তোমরা দেখে জানাবে কিরকম লেগেছে জিনিসপত্র অভাব নেই এখানে প্রচুর জিনিস আছে চারিদিকে ব্যাগ থেকে শুরু করে অলরেডি সোনালি একটা শাড়ি কিনে নিয়েছে আর ওদিকে চাদর ঠাদর প্রচুর জিনিস এখানে আসলে না এটা আমার ব্যাগ না এখানে আসলে আপনাকে টোটো করে ঘুরতে পারবেন বাইক ছিল বলে সুবিধা চারিদিকে যা সব জিনিসপত্র আছে আমি বলছি না যে কলকাতায় পাওয়া যায় না কলকাতায় সেম জিনিস পাওয়া যায় বাট এখানে একটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বা বাঙালি ট্রেডিশনের একটা হালকা টাচ আছে তো তার উপরেই মানে বাড়িতে কটা জিনিস নিয়ে যেতে পারেন আপনি হয়তো স্লাইটলি কিছু কিছু জিনিস আপনার একটু বেশি দামও মনে হতে পারে যে হ্যাঁ শান্তিনিকেতন থেকে এসেছি মানে শান্তিনিকেতন থেকে এনেছি এখন বাজে প্রায় ছটা, অন্ধকার হয়ে হয়ে এসছে আর শেষ পর্যায়ের বাজার চলছে। এখানে কিন্তু কোনো লাইট নেই যে রাত্রিবেলা ওই বাজারটা থাকবে, তার জন্য এই বাজারটা যতক্ষণ আলো থাকে ততক্ষণই চলে, তারপর এই বাজারটা বন্ধ করে দেওয়া হয়। আর আমার মনে হয় কাল পরশু এই বাজারে আরও বেশি ভিড় হবে, কেন কালকে হলো শনিবার, তারপর রবিবার, উইকেন্ডে বেশি ভিড় হয়। সোনাঝুরি হাট থেকে আমরা হোটেলে ফিরলাম ফ্রেশ হয়ে, রাতে ডিনারটা বাইরেই সারলাম, সেরে সারাদিন খুব টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম, কারণ আমাদের উঠতে হবে সকাল সকাল, আমরা চেক আউট করবো অনেক লেটে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি দুটো জায়গার খোঁজে বা দুটো জায়গা ভিজিট করতে। সবার প্রথম জায়গাটা যেটাই আমরা যাচ্ছি সেটা হলো কোপাই নদীর ধার। হ্যাঁ, এই কোপাই নদীর ধারের সম্বন্ধে আমরা অনেক শুনেছি, সিনেমাতে দেখেছি, কোপাই নদীর ধারে বসে সানসেট দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমরা আগেই খবর পেয়েছিলাম আগের মতন কোপাই নদীর সেই জৌলুসটা হয়তো নেই, জলও অনেকটা শুকিয়ে গেছে। তাই আমরা একদম সকাল সকাল গেছিলাম আর আমরা মনে হয় ফার্স্ট ভিজিটার ছিলাম। ওখানে বসলাম, একটু চা খেলাম আর কিছুটা সময় কাটালাম কোপাই নদীর ধারে, তার কিছু দৃশ্য যেমন আপনারা দেখলেন। কোপাই নদীর ধার দেখার পর ওখান থেকে আমরা আবার বাইকে করে বেরিয়ে গেলাম আর একটা জায়গার উদ্দেশ্যে। শান্তিনিকেতনের আশেপাশে ঘোরার জায়গা যদি বলি সবই 2-4 কিলোমিটারের মধ্যে, কিন্তু এই জায়গাটা প্রায় 7-8 কিলোমিটারের কাছাকাছি, হ্যাঁ একটু দূরে আপনি বলতে পারেন, সেটা হলো কঙ্কালীতলা মন্দির। হ্যাঁ, শান্তিনিকেতনে কঙ্কালীতলা মন্দির কিন্তু যথেষ্ট জাগ্রত এবং বিখ্যাত মন্দির। আমি পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছি না, কেন আমার কাছে অতটা নলেজ নেই, যদিও ইন্টারনেটে সব ইনফরমেশান অ্যাভেলেবেল আছে। বাট ফার্স্ট অফ অল প্রচুর লাইন ছিল, যেহেতু আমরা শনিবার দিন সকালবেলা গিয়েছিলাম তো প্রচুর পর্যটকরা আসছেন শান্তিনিকেতনে শনিবার রোববার উইকেন্ড কাটানোর জন্য। পুজোর লাইনে বিশাল ভিড় ছিল, খুব সুন্দর, আরও বেশ কিছু কনস্ট্রাকশন চলছে। ঠিক ওই কালীঘাট দক্ষিণেশ্বরের মতন হালকা একটা ফিল আপনার আসবে, এখানেও পান্ডারা আছে, দোকান থেকে আপনাকে ডাকবে ডালা নেওয়ার জন্য, তারপর ডালা নিয়ে আপনারা ওখানে গিয়ে পুজো দিতে পারবেন। আমরাও বেশ কিছুটা সময় ওখানে কাটালাম আর বাউল গান যেখানেই যাচ্ছি কোনো না কোনো বাউল গানের একটা ছোট্ট আসর আমরা পাচ্ছি, তাদের ডেফিনেটলি অনুদান দেওয়াটা দরকার। আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যতটা সম্ভব তাদের সাহায্য করা, মানে ফিনান্সিয়ালি সাহায্য করা, কিছু অনুদান করা, তার বিনিময়ে আমরা বেশ কিছু গান ওখানে বসে বসে শুনেছি। তো কালী মন্দিরেও কিন্তু আমাদের সময়টা বেশ ভালো কাটলো, তারপর ওখান থেকে আমরা ফিরে আসলাম হোটেলে, তার কারণ আমাদের এবার ফিরতে হবে কলকাতা। তো সেন্টার প্লাজা থেকে আমরা এখন বেরোচ্ছি, কাকু ছিলেন আমাদের যথেষ্ট হেল্প করেছেন, তোমরাও ছিলে। তো মোটামুটি হোটেলের রেট এখানে তোমার স্টার্ট হলো ওই 1100-1200 টাকা থেকে নন এসি দিনই, আর যদি এসি নেওয়া হয় 1750 টাকা পড়ছে। এটা কি দোলের সময় একটু বাড়বে নাকি খরচাটা? দোলের সময় কতটা বাড়তে পারে এটা? 3500। তার মানে আমি বলবো গোয়াই বিও মেক মাই ট্রিপ থেকে বুক না করে তোমাদের ডাইরেক্ট বুক করলে মানে সস্তা হবে। আর ওখান থেকে এখানে আসবে কীভাবে? টোটো অটো করে। টোটোতে কত টাকা লাগে মোটামুটি? 20-25 টাকা বললে এখানে নিয়ে এসে চলি। জায়গাটার নাম কি? এটা ভুবননগর। মানে স্টেশন থেকে, মানে মেইনলি তো দুটো স্টেশন, একটা প্রান্তিক আর একটা হলো বোলপুর, তো বোলপুর থেকেই আসবে। আচ্ছা ঠিক আছে, আসলাম তাহলে, ভালো থাকবে, আসলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। তো আমাদের জার্নি স্টার্ট করি, এখান থেকে ডাইরেক্ট মারি হোম। কত কিলোমিটার দেখা যাচ্ছে? 177 কিলোমিটার স্টার্ট মারি। এখন বাজে হলো 10:50, এখানে কি হয়েছে 290 কিলোমিটার অলরেডি চড়ে ফেলেছি। চলো স্টার্ট করে দেখি কখন গিয়ে পৌঁছাই। 10:50 জার্নি স্টার্ট করলাম, অ্যারাউন্ড 170 কিলোমিটার্সের 180 কিলোমিটার জার্নি হয়ে যাবে।
হ্যাঁ, দুটো দিন শান্তিনিকেতনে কাটালাম। প্রথম দিন ছিল বাউল সঙ্গী রিসর্ট, সারাদিন ওখানেই সময় কাটালাম। আর দ্বিতীয় দিন পুরো শান্তিনিকেতন ঘুরে দেখলাম আর আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অভিজ্ঞতাটা শান্তিনিকেতনে যথেষ্ট ভালো ছিল, বাঙালির একটা খুব ভালোবাসার জায়গা শান্তিনিকেতন। বিশ্বভারতী আপাতত বন্ধ, যদি বিশ্বভারতী খুলে যায় তাহলে আশা করি শান্তিনিকেতনটা ঘোরার আরও সুমধুর হয়ে উঠবে। বিশ্বভারতীর ভিতরে যদি আমরা ঢুকতে পারি আরও ভালো হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, মনে হচ্ছে এবার দোল উৎসব অত বড় করে হবে না, বা হলেও হয়তো বাইরের লোকেদের বিশ্বভারতীর ভিতরে অ্যালাউ করবে না, জাস্ট স্টুডেন্টরা হয়তো খেলতে পারবেন। যাই হোক, আপনারা যদি আসেন একটু খোঁজ খবর নিয়েও আসবেন, অথবা শান্তিনিকেতন তো আমরা 12 মাসে যখন ইচ্ছে আসতে পারি, যদিও এটা পিক সিজন, এই সময় আসাটা শ্রেয়। লোকজনও দেখতে পারবেন, সব কিছু জায়গাগুলো দেখতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সন্ধানে।